UEFA ফিনান্সিয়াল ফেয়ার প্লের আইন ভঙ্গ করায় ইটালিয়ান জায়ান্ট ইউভেন্টাসকে শাস্তি দিল UEFA। ইউরোপা কনফারেন্স লিগ থেকে বহিষ্কার করা হয়েছে তুরিনের ক্লাবটিকে। পাশাপাশি অসম্পূর্ণ আর্থিক তথ্যের অসঙ্গতির জন্য চেলসিকে 1 কোটি ইউরো জরিমানা করা হয়েছে। কালো মেঘের মতোই গুমোট পরিস্থিতি বিরাজ করছে ইতালির ক্লাব ইউভেন্টাসে। দুঃসময় যেন পিছুই ছাড়ছে না ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবটির। এক সময় ফুটবল বিশ্বে সারা জাগানো দলটি গত মৌসুম শেষ করেছে সপ্তম হয়ে, ফলে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে জায়গা হয়নি ইউভেন্টাসের। UEFA-র তৃতীয় স্তরের টুর্নামেন্ট কনফারেন্স লিগে খেলার কথা থাকলেও এবার সেই সুযোগও হারিয়েছে ক্লাবটি। 2012 থেকে 2019 সাল পর্যন্ত লেনদেনে নিয়ম ভাঙার প্রমাণ পাওয়ায় এই শাস্তি নেমে আসে ইউভেন্টাসের কপালে, সেই সাথে প্রায় 1 কোটি 71 লাখ ইউরো জরিমানা করে UEFA। এর আগে দল বদলের চুক্তি সম্পর্কিত নানা অনিয়মের দায়ে গত জানুয়ারিতে ইউভেন্টাসের 15 পয়েন্ট কেটে নেয় লিগ কর্তৃপক্ষ। সিরিয়াতে এক ধাক্কায় নিচের দিকে নেমে যায় দলটি। UEFA-র এই সিদ্ধান্তে ফুটবলারদের কঠিন শাস্তি দেওয়া হয়েছে বলে মনে করেন ক্লাবটির সভাপতি গিয়ানা লুকা ফেরেরা। তবে শাস্তির বিরুদ্ধে কোনো ধরনের আপিল না করার সিদ্ধান্ত ইউভেন্টাসের। একই অভিযোগ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির বিরুদ্ধেও। গত ডিসেম্বরে ফুটবলারদের সাথে আর্থিক লেনদেনের বিষয়ে অসঙ্গতি প্রমাণ পায় UEFA। এরপর কঠোর পদক্ষেপের পথে হেঁটে 1 কোটি ইউরো জরিমানা করা হয় ইংলিশ ক্লাবটিকে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।